গণমাধ্যমের কাছে অপু বিশ্বাস বলেছেন শাকিব খানের টাকা নেয়ার চেয়ে মরে যাওয়া ভালো। এদিকে শাকিব খান বলছেন অন্য কথা। তিনি জানালেন, অপু বিশ্বাস যা ইচ্ছা তা মন গড়া বললেই হবে না। আমার লোকজন বারবার অপুকে ফোন করেছে, আমি ছেলের সাথে দেখা করার সর্বাত্মক চেষ্টা করেছি, এখন সে বলছে আমি নাকি যোগাযোগই করার চেষ্টা করিনি। এই ধরনের মিথ্যাচার কেন করছে সেটা আমি জানি না, তবে এসব নিয়ে কথা বলতে আমার লজ্জা হয়। আর টাকা না দেওয়ার কথা এখানে কোথা থেকে আসলো? আমি তো তাকে চেক পাঠিয়েছি, কিন্তু ওখান থেকে জানানো হয় ক্যাশ লাগবে। এদিকে অপু বিশ্বাসের সূত্র থেকে জানা যায়, শাকিব খান তার ছেলের জন্য উপহার সামগ্রী ও 2 লাখ টাকার চেক পাঠিয়েছিলেন। উপহার গ্রহণ করলেও চেক ফেরত দিয়েছেন অপু বিশ্বাস। সন্তানকে টাকা দিচ্ছেন তাও শাকিব খান আইনজীবীর পরামর্শে চেকের মাধ্যমে, কারণ তিনি প্রমাণ রাখতে চাচ্ছেন। নিজের সন্তানকে টাকা দেওয়ার জন্য কেন প্রমাণ রাখতে হবে শাকিব খান, সেটাই বুঝতে পারছেন না অনেকে। আর অপু বিশ্বাস তো সবসময় স্বীকার করেছেন যখন শাকিব খান তাকে টাকা দিয়েছেন, এমনকি তিনি যেদিন লাইভে ছিলেন সেদিনও তিনি বলেছিলেন ছেলের সব খরচই দেন তিনি। সে সময় জানা যায় ছেলের খরচ বাবদ অপু বিশ্বাসকে 12 লাখ টাকা দিয়েছিলেন শাকিব খান। এরপরে ছেলের জন্মদিনের সময়ও তিনি 5 লাখ টাকা দিয়েছিলেন। সেসব গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন অপু বিশ্বাস। তারপরও আইনজীবীর পরামর্শে চেকের মাধ্যমে শাকিব খান টাকা দিতে যাওয়ায় অপু বিশ্বাস হয়তো সেটা মানতে পারেননি। সেই সাথে তিনি জানিয়েছেন তিনি এখনো বেঁচে আছেন, নিজে কাজ করে নিজের খরচ আর সন্তানের খরচ হয়তো চালাতে পারবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিজের এবং সন্তানের খরচ যেন সৎপথে ইনকাম করতে পারেন। এদিকে অপুর এই সিদ্ধান্তকেই সাপোর্ট করছেন বেশিরভাগ মানুষ। অনেকেই বলছেন শাকিব খানের এভাবে বারবার টাকা দেওয়ার ব্যাপারটিকে ফলো করার কারণে অপু বিশ্বাস চেক ফেরত দিয়েছেন। প্রিয় দর্শক, শাকিব অপুর এরকম আচরণ নিয়ে আপনাদের কি মত? আর কার সিদ্ধান্তটি ঠিক আছে? শাকিব খান অপু বিশ্বাসের মাঝে কার সাপোর্ট করছেন আপনি? এসব বিষয় নিয়ে আপনাদের গঠনমূলক মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।